হাকডাক দিয়ে এডিস নিধনে চট্টগ্রামে 100 দিনের অভিযান শুরুর কদিনে ঝিমুনি ভাব 500 হটস্পট চিহ্নিত ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ কক্সবাজারের রুখিয়া টেকনাফের ক্যাম্পে আধিপত্য বিস্তারে মরিয়া সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী চলতি বছরই অর্ধশত রোহিঙ্গাকে খুন উদ্বিগ্ন স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত দৃষ্টিনন্দন মনতলি সীতারামপুর সেতু চলছে সংযোগ সড়ক নির্মাণ কাজ সেপ্টেম্বরে উদ্বোধন ভোগান্তি মুক্তির অপেক্ষায় 6 লাখ মানুষ এডিস মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 100 দিনের ক্র্যাশ প্রোগ্রাম ঝিমিয়ে গেছে কদিনেই মশা নিধনের ওষুধের কার্যকারিতা নিয়েও রয়েছে অভিযোগ দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 116 জন এদিকে 490টি হটস্পটের পাশাপাশি ডেঙ্গুর 5টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত হয়েছে নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন ডেঙ্গু প্রকোপ দেখা দিয়েছে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা 100 দিনের ক্র্যাশ প্রোগ্রাম আরম্ভ করেছি ডেঙ্গু প্রতিরোধে 100 দিনের ক্র্যাশ প্রোগ্রামের ঘোষণা দিয়ে জোরে সোরে মাঠে নেমেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাকডাক দিয়ে ধোয়া উড়িয়ে শুরু করে মশা নিধন কার্যক্রম কিন্তু কয়েকদিন না যেতে ঝিমিয়ে যায় কার্যক্রম ছিটানো ওষুধের কার্যকারিতা নিয়েও আছে নানা অভিযোগ কিন্তু মশার বংশবিস্তারের জন্য খাল নালা ডোবা ও বাসা বাড়িকে দায়ী করা হলেও এডিস মশার লার্ভা ধ্বংসে নেই তেমন কোনো পদক্ষেপ চকবাজারের এই খালে 15 দিনের বেশি সময় ধরে জমে আছে পানি ডাবের খোসা ও শোলা যেন মশার প্রজনন ক্ষেত্র ডাস্টবিনের আশেপাশে সড়ক যেন মশার বংশবিস্তারের আতুর ঘর দিনের বেলায় মশারি টাঙ্গাইতে হয় আর রাতে তো প্রচুর মশা কথা বলতে মুখ দিয়ে ঢুকে যায় মশা করে বলে করা কেলে করা ঘুমঘিলে করে অবস্থা ম্যালেরিয়া ও মশা নিয়ন্ত্রণ বিভাগের জরিপ বলছে মশার প্রজনন ও আক্রান্তের হার বিবেচনায় নগরীর 41টি ওয়ার্ডে 490টি হটস্পট রয়েছে আইডিসিআরের প্রতিনিধি দল ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য হালিশহর ও আগ্রাবাদ সহ ঝুঁকিপূর্ণ 5টি স্থান চিহ্নিত করেছে এদিকে চট্টগ্রামে গত 24 ঘন্টায় আক্রান্ত 116 জন চলতি বছর 12 জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 800-র বেশি সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রমকে দুষলেন চিকিৎসকরা যে মশার যে বংশবিস্তারের জায়গাগুলো ওগুলো যে ঠিক মতো যে নির্মূল করার কথা সেভাবে আসলে আমরা করতে পারছি না আসলে বর্ষা শুরু হওয়ার আগে থেকেই কিন্তু আমরা প্রচুর পরিমাণ ডেঙ্গু রোগী পাচ্ছি হঠাৎ করে জ্বর কারো দেখা দেয় অবশ্যই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এদিকে ঢাকার মতো ড্রোন উড়িয়ে আগামী রোববার থেকে বাসাবাড়ির ছাদে মশার উৎস খোঁজার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন বলা হয়ে থাকে কোনো জায়গায় 4 থেকে 5 দিনের বেশি পানি জমে থাকলে সেখানে ডেঙ্গু মশার বংশবিস্তার হয় এই নালার উপর শোলা এবং ডাবের খোসা সহ পানি জমে আছে অন্তত 15 দিনের বেশি শুধু এই নালা নয় চট্টগ্রামে এরকম অসংখ্য নালা নর্দমা আছে যেখানে ময়লা আবর্জনা জমে আছে বিশেষজ্ঞরা বলছেন দ্রুত পদক্ষেপ না নিলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ডেঙ্গু শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের চকবাজার এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে আপনি কথা জানিয়ে রাখে আসলে ডেঙ্গুর জন্য সবসময় কিন্তু দায়ী করা হচ্ছে স্বচ্ছ পানি এবং বাসাবাড়ির ছাদেরকে দায়ী করা হচ্ছে কিন্তু চট্টগ্রামে এই যে বড় বড় যে নালাগুলো আছে সেই নালাগুলোতে যেভাবে ময়লা আবর্জনা জমে আছে সেই নালার উপরেই কিন্তু বড় বড় ডাবের খোসা এবং শোলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু স্বচ্ছ পানি জমে আছে আপনি দেখেন এই নালার পাশে অন্তত 10 থেকে 15টির বেশি ভবন রয়েছে এই ভবনের আশেপাশে যেভাবে ময়লা আবর্জনা জমে আছে নালা পানি জমে আছে এগুলো যে কোনোভাবে কিন্তু মশার অর্থাৎ ডেঙ্গু মশার বিস্তার বলা হচ্ছে একেবারে প্রজনন ক্ষেত্র বলা হচ্ছে কারণ বলা হয়ে থাকে 4 থেকে 5 দিনের মধ্যে পানি জমে থাকলে সেখানে কিন্তু ডেঙ্গু মশার কিন্তু এসিড মশার ডিম পারে এবং সেগুলো প্রজনন ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয় সেক্ষেত্রে এই যে এলাকাটা এ খাল চট্টগ্রামের চকবাজার এ খালেও এলাকাবাসী বলছে 15 থেকে 20 দিন ধরে এই নালাটি পরিষ্কার করা হচ্ছে সেক্ষেত্রে 3-4 দিন পানি জমে থাকলে ডেঙ্গু মশার বিস্তার করে সেক্ষেত্রে কী অবস্থায় এই নালাগুলোতে ঠিক এরকম কিন্তু চট্টগ্রাম শহরে অনেকগুলো নালা রয়েছে আসলে বিশেষ করে বিশেষভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের বিভিন্ন সংস্থা গিয়ে জরিমানা করা হচ্ছে বিভিন্ন ছাদ বাগানে গিয়ে জরিমানা করা হচ্ছে কিন্তু এই যে নালা নর্দমা এবং আশেপাশে যে অবস্থা এগুলোর দিকে কারো নজর নাই সেই জন্য কিন্তু চিকিৎসকরাও কিন্তু আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে
গিয়েছিলাম তারাও কিন্তু এর জন্য কিন্তু দায়ী করছে সিটি কর্পোরেশন। তারা বলছেন যে এবার যেহেতু বৃষ্টি কম হয়েছে সেক্ষেত্রে আগে থেকে চিন্তা ভাবনা করা উচিত সিটি কর্পোরেশন এবং মশার নিধন কার্যক্রম শুরু করা উচিত। যদিও আমরা দেখেছি আজ থেকে 15-20 দিন আগে কিন্তু হাক ডাক দিয়ে এক ধরনের 100 দিনের ক্র্যাশ প্রোগ্রামে নেমেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কিন্তু সেই প্রোগ্রামের পর আবার ঝিমিয়ে গেছে। যদিও আবার তারা নতুন করে আর উদ্যোগ নিয়েছে যে ঢাকার মতো তারা ড্রোনের মাধ্যমে কিন্তু চট্টগ্রামের যে এলাকাগুলো প্রায় 2 লাখের বেশি যে বাসাবাড়ি রয়েছে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু তারা কি ড্রোনের মাধ্যমে কিন্তু মশার উৎপত্তিস্থল খুঁজবে এবং এই জন্য কিন্তু তারা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে। যদিও এই যে ডেঙ্গুর জন্য যে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে যে নালা নর্দমা ডোবা এবং সেইগুলোকে নজর না দিয়ে কিন্তু এখন বিভিন্ন বাসাবাড়ির দিকে নজর দেওয়া হচ্ছে এবং ড্রোন ভাড়া করে কিন্তু সেখানে মশা খোঁজা হচ্ছে। আসলে এটি কতটা যৌক্তিক বিশেষজ্ঞরা বলছেন যে আসলে যে নালা নর্দমাগুলো পরিষ্কার করলেই কিন্তু কার্যকর হবে এবং আশেপাশে ছোট বড় নালা নর্দমা খাল যেগুলো আছে এগুলোকে আগে পরিষ্কার করতে হবে, তারপরে কিন্তু বাসাবাড়ির দিকে নজর দিতে হবে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। ডেঙ্গুর পাশাপাশি খাগড়াছড়িতে ভয়াবহ রূপ ধারণ করছে ম্যালেরিয়া। শুধু জুন মাসে জেলায় প্রায় 150 রোগী শনাক্ত হয়েছে। হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে মাটিরাঙ্গা উপজেলা। অপরিচ্ছন্নতার জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। আর পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছোটন বিশ্বাসের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে বাড়ছে মশাবাহিত রোগাক্রান্তদের সংখ্যা। আলাদা করে মশারির নিচে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। পার্বত্য জেলা খাগড়াছড়িতে ভয়াবহ রূপ ধারণ করছে ডেঙ্গু ও ম্যালেরিয়া। গত 6 মাসে জেলায় 51 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে আর গত জুন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 71 জন। এরই মধ্যে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে মাটিরাঙ্গা পৌরসভাকে। এলাকাবাসীর অভিযোগ, অপরিচ্ছন্নতা ও মশক নিধন না করার জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আসার পরে পরীক্ষার পরে দেখা গেছে কি ডেঙ্গু। মেডিকেল ডাক্তার থেকে ওষুধ নিয়ে খাওয়াইছি, ডোজ দিয়েছি 2 বার, দিলে জ্বর কমে না হলে কমে না। বহুত বছর থেকে ওষুধ মারে না, এই মশার জন্য মানুষের জ্বর হলেই হাসপাতালে গিয়ে পরীক্ষা করার আহ্বান চিকিৎসকদের। আর আক্রান্ত হলে প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়ার পরামর্শ তাদের। সারা বাংলাদেশ থেকে এখানে সবাই এসেছেন পরিবার পরিজন নিয়ে ঈদ কাটাতে, তখনই আমাদের এখানে দেখা যাচ্ছে ডেঙ্গুর প্রকোপটা বেশি বেড়ে গিয়েছে। যাদের ডেঙ্গু হয়েছে শুধু খাবার খাওয়ার ক্ষেত্রে পানি খাবে, অন্য ক্ষেত্রে পানি নয় বিভিন্ন ধরনের শরবত, তাইলে আমাদের ভিতরে পানি স্বল্পতা হবে না, ডিহাইড্রেশন হবে না, ডেঙ্গু শক হবে না। খাগড়াছড়ির হটস্পট মাটিরাঙ্গা উপজেলায় গত জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 22 জন, তবে চলতি বছর ডেঙ্গু ও ম্যালেরিয়ায় কেউ মারা যাননি। সময় সংবাদ খাগড়াছড়ি। রাঙামাটিতেও বাড়ছে ম্যালেরিয়া। 6 মাসে আক্রান্ত হয়েছেন প্রায় 800 জন। এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। জেলা রাঙামাটিতে হঠাৎ করে আসলে বেড়েছে ম্যালেরিয়া প্রকোপ। এটা রাঙামাটির বিভিন্ন উপজেলা যেমন জুড়াছড়ি, বলকল, বাঘাইছড়ি, বিলাইছড়ির এই 4টি উপজেলাতেই আসলে এর প্রকোপ দেখা গেছে। তবে সবচেয়ে বেশি হলো রাঙামাটির দুর্গম যে জুড়াছড়ি উপজেলা, সেই জুড়াছড়ি উপজেলা সীমান্তবর্তী গ্রাম মৈদুঙ্গাঙ্গম দুমদুমিয়াতে এর প্রকোপটা বেশি। এই দুমদুমিয়ার জেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সের যে তথ্য আছে সেই তথ্য মতে মে মাসে 233 জন এবং জুন মাসে ওখানে 235 জন রোগে আক্রান্ত হওয়ার তথ্য আমরা যে স্বাস্থ্য বিভাগ থেকে পেয়েছি। স্বাস্থ্য বিভাগ বলছে আসলে যে এইসব দুর্গম এলাকাগুলোতে আসলে যতটা যাওয়া যায় এবং স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা একটু বেগ পেতে হচ্ছে, যেহেতু এখন শুষ্ক মৌসুম। শুষ্ক মৌসুমে আসলে পানির যে স্বল্পতার কারণে সেসব অঞ্চলে আসলে যোগাযোগ করা যাচ্ছে না এবং এইসব জায়গাগুলো এতটাই দুর্গম যে সেখানে রাঙামাটি জেলা সদর বা জুড়াছড়ি থেকে পৌঁছাতেও 3-4 দিন সময় লেগে যায়। তো তারপরেও তারা বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে তারা সেখানে সাধ্যমতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যাচ্ছেন এবং আমার কথা হয়েছিল রাঙামাটির সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দীর সাথে,
তিনি বলেছেন যে এটা আসলে আতঙ্কিত হওয়ার কিছু না, এটা সিজনাল এবং এটা স্বাভাবিক। এই সময় আসলে ম্যালেরিয়ার প্রকোপটা পার্বত্য জেলায় একটু বেড়ে যায়। তবে তিনি বলছেন যে মশারি টাঙিয়ে থাকা এবং যারা জুমিয়ে আছেন, জুম চাষ করেন, বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করেন, অন্তত রাতে যাতে তারা মশারি টাঙিয়ে ঘুমান এবং যে বাড়ির আঙিনার আশেপাশে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে হয়তো এ থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। তিনি কারণ হিসেবে বলেছেন যে এই ম্যালেরিয়া নিরাময়ের জন্য আসলে ব্র্যাকের সাথে সমন্বয়ে একটি কাজ চলমান রয়েছে। তো ব্র্যাকের যে ম্যালেরিয়া প্রতিরোধক মশারি আছে, সেই মশারিটা আসলে প্রতি 3 বছর পর পর পরিবর্তন করা হয়। এটা হলো যে সর্বশেষ 3 বছর চলছে, যার কারণে হয়তো এই রোগের প্রভাবটা বেড়ে গেছে। তিনি আমাদেরকে আরও বিষয় নিশ্চিত করেছেন, তারা বলেছেন যে এটা আসলে মশারি ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে এবং ওনারা সার্বিক প্রস্তুতি আছে। তো এই ছিল রাঙামাটিতে যে ম্যালেরিয়ার প্রকোপ তার সর্বশেষ। কক্সবাজারের রুখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। ক্যাম্পভিত্তিক মাদক চোরাচালান, মানব পাচার, হাটবাজারে চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, এসব নিয়ন্ত্রণে হামলা খুনের ঘটনায় অস্থির হয়ে উঠেছে ক্যাম্প। শুক্রবার 6 জন নিয়ে চলতি বছরের জুলাই পর্যন্ত খুনের শিকার হয়েছেন 49 রোহিঙ্গা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার বালুখালীর ক্যাম্প এইটিস্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার ভোরে এই ক্যাম্পের পাহাড়ি এলাকায় আরএসও এবং আরসা সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়। ঘটনাস্থলে এপিবিএন পৌঁছালে পালিয়ে যায় 2 গ্রুপের সদস্যরা। তাদের গোলাগুলিতে মারা যান 5 জন। এপিবিএন জানায় নিহত 5 জনই আরসার সদস্য। সাধারণ রোহিঙ্গাদের দাবি, রোহিঙ্গাদের কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে, তাদের কারণে ক্যাম্পে অস্থিরতা তৈরি হচ্ছে। তবে ভয়ে কারো নাম মুখে নিতে চান না কেউ। গ্রুপ গ্রুপ মারামারি করে, তো এটা মাঝে মাঝে মারা পাবলিক মাদক হইলে গুলি হইলে মরে যাই বেদনার ডর। আর আদে শান্তি কেন চাই, শান্তিতে রাতি হলে দালিহীন বেশি মারা ধারা করে। ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারাও। যারা এখানে অপকর্ম করে সবসময় রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতিকে অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে রয়েছে এপিবিএন এর 3টি ব্যাটালিয়ন, কাজ করছে সিনিয়র কর্মকর্তারাও। বিভিন্ন কৌশলে আমরা কিন্তু তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে অনেককে। 2017 সালের 25শে আগস্ট থেকে 2023 সালের 7 জুলাই পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে 182টি হত্যাকাণ্ড হয়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক, যাদের কারণে প্রতিনিয়ত ক্যাম্পে বাড়ছে অস্থিরতা, সংগঠিত হচ্ছে হত্যা খুনসহ নানা অপরাধ। তাই দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। একাদশে তামিমের পরিবর্তে এসেছেন নাঈম শেখ। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। বলা হয় যে ক্রিকেট শুধুমাত্র যে 22 গজের খেলা তেমনটাই নয়, এটা মনস্তাত্ত্বিক লড়াইও বটে। চট্টগ্রামে গেল 2 দিন ধরে তামিম ইকবাল ইস্যুতে যা হলো তার প্রভাব কি তবে টাইগার ক্রিকেটারদের মানসিকতা এবং মাঠের পারফরমেন্সে পড়েছে। এখন পর্যন্ত যে স্কোর বলছে আফগানিস্তানে তাতে কিন্তু এ প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ আফগানিস্তানের 2 ওপেনার গুরবাজ একেবারে কিন্তু চেপে ধরেছেন টাইগার বোলারদের, এবং যে 5 অস্ত্র রয়েছে টাইগার ক্যাপ্টান লিটন দাসের হাতে, অর্থাৎ সাকিবুল হাসান, মেহেদী হাসান, মিরাজ, মোস্তাফিজুর রহমান, এবাদত এবং হাসান মাহমুদ, এই 5 জন বোলারকে কিন্তু তিনি ইউজ করেছেন। কিন্তু এখন পর্যন্ত যেই 1টা উইকেট, সেই উইকেটের কিন্তু দেখা পায়নি বাংলাদেশ দল। টস কিন্তু বাংলাদেশের পক্ষে হেসেছিল, কিন্তু যে বলছিলাম যে মাঠের বাইরের ঘটনার প্রভাব কি ক্রিকেটারদের ওপর পড়ে কি না, আমরা যেমনটা দেখেছি যে ক্রিকেটারদের আগের ম্যাচে যেমনটা দেখেছিলাম যে তাদের উদ্বোধনী জুটিতে 54 রানের একটা পার্টনারশিপ করেছিল আফগানিস্তান, এবং বাংলাদেশের যে স্বল্প টার্গেট তা কিন্তু তারা পরবর্তীতে সহজে টপকে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে আফগানিস্তান আজকের ম্যাচে ঠিক কত লক্ষ্যমাত্রা বাংলাদেশকে ছুঁড়ে দেয়, কারণ হচ্ছে গিয়ে ইতিমধ্যে কিন্তু তাদের রান রেট 6-এর ওপরে, এখনও তাদের হাতে
30টার বেশি ওভার রয়েছে, অর্থাৎ বলাই বাহুল্য একটা হাই স্কোরিং ম্যাচ হবে। তবে বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য, কত দ্রুত আফগানিস্তানকে বিশেষ করে উদ্বোধনী জুটিটা ভাঙা যায় এবং কত দ্রুত এবং স্বল্প রানের মধ্যে আফগানিস্তানকে আটকে রাখা যায়। তবে বাস্তবতা বলছে যে উইকেটে খেলা হচ্ছে কিংবা যে ধরনের আসলে ব্যাটিং করছে আফগানিস্তান, হয়তো বা তাদের স্কোরটা 300 বা 350 কাছাকাছি এখন পর্যন্ত দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি 300 বা 350 কাছাকাছি হয়তো চলেই যাবে। এখন টাইগার ব্যাটারদের কাছে চ্যালেঞ্জ থাকবে আফগানিস্তান যে রানটা, সে রানটা আসলে তারা কতটুকু টপকাতে পারে। জানেন যে নাইম শেখ তামিম ইকবালের জায়গায় যিনি ওপেনিংয়ে ফিরেছেন প্রায় 2 বছরের বেশি সময় পরে কিন্তু জাতীয় দলে ফিরেছেন। এছাড়া তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে এবাদতকে ফেরানো হয়েছিল, কিন্তু আসলে ওই যে বলছিলাম যে কোনো বোলারই কিন্তু অধিনায়কের আস্থার যে প্রতিদান সে প্রতিদান দিতে পারছেন না। তো এর মাঝেও আমরা দেখেছি বেশ কিছু হাফ চান্স ছিল যে হাফ চান্সকে আসলে পূর্ণতা দিতে পারেননি, বিশেষ করে মুশফিকুর রহিম একটা ক্যাচ প্রায় লুফিয়ে নিয়েছিলেন। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত ম্যাচে বাংলাদেশ নেই, তবে ম্যাচে যদি বাংলাদেশকে থাকতে হয় এই চট্টগ্রামের সাগরিকা জহুরামের চৌধুরী স্টেডিয়ামে, তবে দ্রুত আফগানিস্তানের এই দুই ব্যাটারকে কিন্তু ফেরাতে হবে এবং একটা স্বল্প টার্গেটের মধ্যে আফগানিস্তানকে কিন্তু আটকে রাখতে হবে। কারণ জানেন যে এই ফর্মেটে অর্থাৎ ওয়ানডে ফর্মেটে কিন্তু কখনোই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারেনি। সামনে বাংলাদেশের দুটো বড় মিশন রয়েছে, এশিয়া কাপ এবং বিশ্বকাপ। বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এশিয়া কাপেও একই গ্রুপে রয়েছে বাংলাদেশ আফগানিস্তান, অর্থাৎ একটা জিনিস কিন্তু বাংলাদেশকে খুব ভালোভাবেই এই দুটো ম্যাচ অর্থাৎ আজকের ম্যাচ এবং পরবর্তী ম্যাচ, এই দুটো ম্যাচ থেকে একটা জিনিস বাংলাদেশকে খুব ভালোভাবে নিতে হবে, সেটা হচ্ছে চার্মিং। তবে এখান থেকে যদি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে, দ্রুত আফগানিস্তানকে অল্প রানের মধ্যে বেঁধে ফেলতে পারে, তাহলে একটা জিনিস কিন্তু বলাই বাহুল্য যে এর চাইতে ভালো কামব্যাক কিন্তু আর কিছুই হতে পারে না। বলছিলাম যে তামিম ইকবাল ইস্যু, তবে সব ছাপিয়ে কিন্তু মাঠে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে দর্শক আছে। তবে ঘুরে ফিরে একটা কথাই আসছে, আফগানিস্তানকে দ্রুত ফেরাতে হবে এবং দ্রুত আটকে রাখতে হবে। তো এই ছিল চট্টগ্রামের জহুরামের চৌধুরী স্টেডিয়াম থেকে আমার কাছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের সবশেষ। বিভাগীয় সময় আরেকবার, আগামী সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ার মনতলি সীতারামপুর গ্রামের মধ্যবর্তী তিতাস নদীর ওপরে সেতুটি। মূল অবকাঠামোর কাজ শেষ করে সংযোগ সড়ক নির্মাণ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। চালু হলে নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার অন্তত 6 লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির দিন শেষ হবে। জুয়েল রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় এতদিন নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যেতে হলে কুমিল্লার মুরাদনগর হয়ে অন্তত 90 কিলোমিটার পথ ঘুরতে হতো। সমস্যার সমাধানে ব্রাহ্মণবাড়িয়া থেকে আলাদা 3টি সড়ক ও সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে সম্প্রতি শেষ হয়েছে নবীনগর উপজেলার মনতলি সীতারামপুর গ্রামের মধ্যবর্তী তিতাস নদীর উপরের সেতুটির নির্মাণ কাজ। এতে মানুষের যাতায়াতের ঘন্টার পর ঘন্টা সময় বাঁচবে বলে জানায় এলাকাবাসী। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ওই ব্রিজটা, নৌকা ছাড়া কোনো উপায় ছিল না, নৌকা দিয়ে আমরা যেতে যেতে অনেক টাইম নিছে। সড়কের কাজ বাড়িয়া এবং আশাগঞ্জ যাইতে আমরা সুযোগ সুবিধা ভালো হবে, দ্রুত সময়ের মধ্যে কাজটুকু সমাধান হোক সেটা আমরা চাই। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী উদ্বোধনে পরই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা আশ্বাস সংশ্লিষ্টদের। মূল ব্রিজের অবকাঠামো সেটি নির্মাণ কাজ শেষ হয়েছে। সামনে যে 100 সেতু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেই সেতুর উদ্বোধনের সময় যাতে এই সেতু উদ্বোধন হয় এবং এর পূর্বেই যাতে কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয় তার জন্য আমরা ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। প্রায় 600 মিটার দীর্ঘ এবং 10.03 কিলোমিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 70 কোটি 77 লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মনতলা এবং সীতারামপুর তিতাস নদীর উপর সেতুটি নির্মাণ কাজ সম্প্রতি সময় শেষ হয়েছে, এখন বাকি সংযোগ সড়ক নির্মাণের কাজ। এই সেতুটি চালু হলে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এর মধ্যে চুরি ও নষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকার সম্পদ, বেদখল হয়ে গেছে শত শত একর সম্পত্তি। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্নার রিপোর্ট। বাংলাদেশের বিলোনিয়া দিয়ে ফেনী থেকে আসামের সঙ্গে যোগাযোগের জন্য 1929 সালে ব্রিটিশ সরকারের অর্থায়নে এ রেলপথ চালু করে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি। 28 কিলোমিটার দীর্ঘ রেলপথে তৈরি করা হয় বিলোনিয়া সহ 8টি রেলওয়ে স্টেশন। প্রথম দিকে এই লাইনে মালবাহী ট্রেন চলাচল করলেও 1947 সালে ভারত বাংলাদেশ ভাগের পর এখানেই 2টি লাইন ভাগ হয়ে যায়। আর ওই পারে ভারতের অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও বাংলাদেশ অংশে এই বিলোনিয়া থেকে ফেনী মহকুমা শহরের সাথে যোগাযোগে চালু হয় একটি ট্রেন।
সেই সময় ফেনীর উত্তর অঞ্চলের সাথে শহরের যোগাযোগের একমাত্র মাধ্যমই ছিল এই রেলপথ। বাংলাদেশ স্বাধীন হবার পর সড়ক যোগাযোগ উন্নতি হওয়ায় কদর কমে যায় রেলপথটির। লোকসানের কারণ দেখিয়ে 1997 সালে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ করা হয়। এর মধ্যেই রেলপথের ভেঙে গেছে সেতু, চুরি হয়ে গেছে লাইন, যন্ত্রপাতি, আসবাবপত্র, রেললাইনের উপর উঠেছে বাড়ি। এখন স্টেশন বলতে ভাঙ্গা লতা পাতায় ঠাসা কয়েকটি ইটের দেয়াল, নেই দরজা জানালা, পড়ে আছে টিকিট ঘর, ওয়েটিং রুম, স্টেশন মাস্টারের ঘরের অবকাঠামো, নেই মানুষের কোলাহল। বিলোনিয়া স্থলবন্দর চালু হওয়ার পর মানুষের চোখে মুখে এখন অপার সম্ভাবনা। বন্দর চালু হয়েছে, যদি ট্রেন যদি চালু হয় সরকারের অনেক লাভবান থাকবে, এবং কি বন্দর চালু হওয়ার কারণে অনেক যাত্রী বাড়ি যাবে। যদি ট্রেনটা চালু হয় তাহলে আমাদের ওই যে পরিবহন খরচ অনেক কমে যাবে। ফেনীর স্টেশন মাস্টার জানালেন চালুর সম্ভাবনার কথা। ভারতীয় একটা কোম্পানির মাধ্যমে এটা পুনরায় চালু পুনঃস্থাপনের ব্যাপারে সমীক্ষার কার্যক্রম পরিচালিত হয়েছে এবং রিপোর্টটি আমাদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সিআরবিতে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে বন্ধ বিলোনিয়া রেল স্টেশনের পাশেই 2008 সালে পণ্য আমদানি রপ্তানির মধ্য দিয়ে শুরু হয় স্থলবন্দরের কার্যক্রম। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বিদেশি কোনো প্রতিষ্ঠান নয়, গভীর সাগর থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাসের সিঙ্গেল পয়েন্ট মুরিং পরিচালনার দায়িত্ব নিতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এই কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে গভীর সাগর থেকে জাহাজ ঠেলে পয়েন্টে নেওয়ার টাকবোট কান্ডারি এবং অয়েল ট্যাঙ্কার পাইলটিংয়ের জন্য দক্ষ পাইলট। এতে বছরের সাশ্রয় হবে 100 কোটি টাকার বেশি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশাল আকৃতির তেলের জাহাজ ভিড়িয়ে একদিকে চলছে সিঙ্গেল মুরিং পয়েন্ট বা গভীর সাগর থেকে পাইপের মাধ্যমে তেল খালাসের পরীক্ষা, অন্যদিকে চলছে প্রধানমন্ত্রীকে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি। পৃথিবীর যত বড় জাহাজ হোক না কেন, তা পরিচালনার সক্ষমতা অর্জন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই বন্দরের পাইলটরা যেমন দক্ষ, ঠিক তেমনি এ দক্ষ কাজে সহযোগিতা করছে এ ধরনের অসংখ্য কান্ডারি। মূলত এই কান্ডারির মাধ্যমে বিশাল আকৃতির মাদার ভেসেল ও অয়েল ট্যাঙ্কারগুলোকে ধাক্কি দিয়ে নিয়ে যাওয়া হয় উপকূল কিংবা এই গভীর সাগরে। উদ্বোধনের আনুষ্ঠানিকতা কাছাকাছি চলে আসলো, এখনও সিদ্ধান্ত হয়নি কীভাবে 8,000 কোটি টাকার এই প্রকল্প পরিচালিত হবে। তবে পরীক্ষামূলক প্রস্তুতি হিসেবে সফলভাবে 82,000 মেট্রিক টন তেল বহনকারী প্রথম জাহাজ ভিড়িয়ে বন্দর কর্তৃপক্ষ আগ্রহী হয়ে উঠেছে সিঙ্গেল পয়েন্ট মুরিং পরিচালনায়। ম্যানপাওয়ার রয়েছে, জলযান রয়েছে, ইকুইপমেন্ট রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তো সেখানে আর আমার মনে হয় না আর বাইরে কারো সহায়তা আমাদের লাগবে। পোস্ট পাইলটিং সার্ভিস, যেটাকে আমরা মুরিং সার্ভিস বলি, সেটা আমরা প্রদান করব এবং এই প্রদানের ফলে সরকারের বছরে 120 টাকার উপরে সাশ্রয় হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এই প্রকল্পের আওতায় গভীর সাগর থেকে মহেশখালের মাতার বাড়ি, সেখান থেকে চট্টগ্রামের স্ট্যান্ড রিফাইনারি স্থাপন করা হয়েছে 116 মিটার দীর্ঘ পাইপলাইন। অবশ্য কান্ডারি হিসেবে পরিচিত বন্দরের 1 থেকে 2টি টাকবোটের মাধ্যমে পুশ আপ করে জাহাজগুলিকে জেটিতে ভেড়াতে হয়। সিঙ্গেল পয়েন্ট মুড়িংয়ে 230 মিটার দীর্ঘ অয়েল ট্যাঙ্কারকে ভেড়াতে 3টি টাকবোটের প্রয়োজন হয়েছিল। চট্টগ্রাম বন্দরে পূর্ণ সক্ষমতা আছে এই SPM-এ এই জাহাজের হ্যান্ডেল করার জন্য। গভীর সাগর থেকে পাইপের মাধ্যমে তেল খালাস আনুষ্ঠানিকভাবে শুরু হলে বছরে বিপিসির অন্তত 800 কোটি টাকা যেমন সাশ্রয় হবে, তেমনি তেল খালাসের সময় 30 দিন থেকে নেমে আসবে মাত্র 2 দিনে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় সময় আরেকবার। ভাষাঞ্চরে আরও সবুজায়ন ও গাছ কাটা বন্ধে সচেতনতা বাড়াতে আয়োজিত হলো সাইকেল র্যালি ও গাছ রোপণ কর্মসূচি। ব্যতিক্রমী শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার 400+ সদস্য। এই আয়োজনে রোহিঙ্গা কমিউনিটিরও অংশগ্রহণ থাকায় সবুজায়নের লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। সাগরের মাঝখানে এক টুকরো সবুজ দ্বীপে সারি সারি ঘর আর বহুতল ভবনে বদলে যাওয়া এক জনপদ ভাষাঞ্চর। সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে সেখানে থাকছেন রোহিঙ্গারা। মানুষের বসবাস বাড়ায় সেখানে গাছ কাটার প্রবণতা সৃষ্টি হতে পারে এমন বিবেচনায় নেওয়া হয় গাছ কাটাকে নিরুৎসাহিত করা ও নতুন গাছ লাগানোর উদ্যোগ।
এর অংশ হিসেবে শনিবার সকালে ভাষাঞ্চরের মাল্টিপারপাস কমপ্লেক্স থেকে বের করা হয় সাইকেল র্যালি। ক্লিন ভাষাঞ্চর, গ্রিন ভাষাঞ্চর এই প্রতিপাদ্যে আয়োজিত র্যালিতে অংশ নেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার 400+ সদস্য। জাতিসংঘের বিভিন্ন সংস্থাদের কর্মকর্তাদের পাশাপাশি অংশগ্রহণ ছিল রোহিঙ্গাদেরও। প্রায় 7 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে ভাষাঞ্চরের 2টি বাজারে লাগানো হয় গাছ। এরপর সবুজায়নের প্রতি আগ্রহ বাড়াতে রোহিঙ্গাদের কাছে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কর্মসূচি একদিকে যেমন সম্পৃক্তি বাড়াবে, তেমনি গাছ কাটাই নিরুৎসাহিত হবে রোহিঙ্গারা। গাছ কাটাকে নিরুৎসাহিত করে, একই সাথে ভাষাঞ্চরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে সকলকেই উদ্বুদ্ধ করার জন্য মূলত কিন্তু আজকে আমরা এই কার্যক্রমটি চালিয়েছি। বিদ্যুৎ, পানি ও পয়োনিষ্কাশন এবং খেলার মাঠ সহ আধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে তোলা ভাষাঞ্চরের আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে বসবাস করছেন প্রায় 32,000-এর বেশি রোহিঙ্গা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় সময় আরেকবার। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে সাগরে পড়ে গিয়েও মাঝিমাল্লাদের প্রচেষ্টায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন এক বিদেশি নাবিক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি জাহাজ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে জাহাজের পাশে থাকা স্পিড বোট থেকে দড়ি বেয়ে উঠছে কয়েকজন নাবিক এবং ক্রু, কিন্তু শেষের জন নিজেকে দড়িতে ধরে রাখতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যান। ইউক্রেনের নাগরিক এই নাবিক ভেসে যেতে থাকে গভীর সাগরের দিকে। এমনিতে ছিল সাগর উত্তাল, এর মাঝে সংখ্যা ছিল জাহাজের নিচে ঢুকে তলিয়ে যাওয়ার। তবে শেষ পর্যন্ত জাহাজটির আশেপাশে থাকা দুটি স্পিড বোট কাছে গিয়ে তুলে নেয় ডুবতে যাওয়া ওই বিদেশি নাবিককে। জাহাজটির শিপিং এজেন্ট লিটমন শিপিং এর পরিচালক দালাইত হোসেন নিশ্চিত করেছেন 35,000 মেট্রিক টন এসকেপ লোহা নিয়ে আসা এমবি ইসমিউ নামের জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থানের সময় শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। সাগরে পড়েও অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই নাবিক বর্তমানে সুস্থ রয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গত সপ্তাহে সৌদি আরব থেকে 82,000 মেট্রিক টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ চট্টগ্রাম উপকূলে গভীর সমুদ্রে নোঙর করে। 2 জুলাই শুরু হয় জাহাজ থেকে সরাসরি পাইপের মাধ্যমে খালাস প্রক্রিয়া। 2 দিন খালাস শেষ করে তেল নেওয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। 3 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কাজলা বিলের অবৈধ বাঁধ অপসারণ করে জেলা প্রশাসন। দখলের অভিযোগে কিলন মিয়া নামে স্থানীয় এক প্রভাবশালীকে 1,00,000 টাকা অর্থদণ্ড করা হয়। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদনের জন্য আনা হয় আরও 65,020 মেট্রিক টন কয়লা। 4 জুলাই কয়লাবাহী জাহাজ এমভি LMZ এটলাসকে ভেড়ানো হয় মাতারবাড়ি জেটিতে। এ নিয়ে গত 2 মাসে 6টি জাহাজে করে আনা হলো প্রায় 4,00,000 মেট্রিক টন কয়লা। 6 জুলাই কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ আদালত ICC প্রধান কৌশলী করিম আসাদ আহমদ খানের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল। 3 ঘন্টার বেশি সময় মিয়ানমারের নির্যাতনের শিকার 35 রোহিঙ্গার সঙ্গে আলাপ করেন তারা। এ সময় মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞ, সম্ভ্রমহানি সহ ভয়াবহ নির্যাতন, আগুনে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা তুলে ধরেন রোহিঙ্গারা। বিভাগের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাক ডাক দিয়ে এডিস নিধনে চট্টগ্রামে 100 দিনের অভিযান শুরুর কদিনে ঝিমুনি ভাব। 500 হটস্পট চিহ্নিত, ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু। খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ। কক্সবাজারের উখিয়া টেকনাফার ক্যাম্পে আধিপত্য বিস্তারে মরিয়া সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। চলতি বছরই 800 রোহিঙ্গাকে খুন, উদ্বিগ্ন স্থানীয়রা। এবং ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত দৃষ্টিনন্দন মনতলি সীতারামপুর সেতু, চলছে সংযোগ সড়ক নির্মাণ কাজ। সেপ্টেম্বরে উদ্বোধন, ভোগান্তি মুক্তির অপেক্ষায় 6,00,000 মানুষ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।